আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর যে প্রার্থনা করেছিল গো মালিক, আজকের নবীর স্ত্রী তুমি আমাকে বানিয়েছ, তবু আমি খুশি অনুভব করি নাই। আজকে তুমি আমাকে নবী মুস্তাফার আম্মা জান বানিয়েছো, তবু আমি খুশি অনুভব করি নাই। তবে আমি একটা নাম দেখলাম ওই জান্নাতের দরজায় লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে তুমি সু বলতে শুন, আমি আজকে শুনেছি দুনিয়ার জমিনে সেই নবী মুহাম্মদ কে পাঠাবে, আর আজকে সেই নবী মুহাম্মাদের যদি আমি উম্মত হতে পার, নবী মুহাম্মাদের যদি আমি তাইমা হতে পারতাম, আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। ওই চারজন মহিলার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। এক নম্বরে হচ্ছে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বরে হচ্ছে হাজরা, তিন নম্বরে হচ্ছে মারিয়াম, চার নম্বরে হচ্ছে আসিয়া। এই চারজনের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন যে যাও যাও আমি তোমাদেরকে নবী মুস্তাফার যেন তাইমা বানাবো। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানা ভাই জানেরা, সেই নবী মুস্তাফার নাম যেন জান্নাতের দরজায়, সেই নবী মুস্তাফার নাম আরশ কুরসিতে, সেই নবী মুস্তাফার নাম হাদিসের পাতায় পাতায়, সেই নবী মুস্তাফার নাম কোরআনের পাতায় পাতায়, সেই নবী মুস্তাফার নাম ঋগ্বেদে সামবেদে, সেই নবী মুস্তাফার নাম অথর্ববেদ রামায়ণে, সেই নবী মুস্তাফার নাম দেখো আসমান জমিনে, সেই নবী মুস্তাফার নাম বক্তার বক্তব্যতে, সেই নবী মুস্তাফার নাম মুয়াজ্জিনের আজানেতে, সেই নবী মুস্তাফার নাম নামাজের সালামেতে, সেই নবী মুস্তাফার নাম কবির কাব্যে, সেই নবী মুস্তাফার নাম লেখকের লেখনীতে, সেই নবী মুস্তাফার নাম ভৌগোলিকের ভূগোলে, সেই নবী মুস্তাফার নাম জান্নাতের গাছের পাতায় পাতায়। শুধু তাই নয়, সেই নবী মুস্তাফার কদম তলে চুমা খায় জিব্রাইল ফেরেশতা, আর তার সানে দরুদ ও সালাম পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। সেই নবী আপনার আমার পৃথিবীর জমিনে যখন আসবেন, বেদ কত সুন্দর কথা বলে, ওম নমো এজং কলগত প্রায় জানিসু পর ধর্মনে ধর্মত্বন সাতেন ভগবান বদরিষ্যতে অথ দেশং ভবিষ্যতে মনংসি বিশদানিব বাসুদেবাঙ্গরঙ্গেতি পুণ্য গঙ্গাল নিঃস্পর্শ। সেই মহারব্বুল আলামিনের দরবার থেকে একজন আসবেন জগৎগুরু হয়ে, তিনি একটা দুইটা ধর্মের জগৎ গুরু হবেন নাই, তিনি হবেন রহমাতান লিল আলামিন। বেশক বেশক সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে করেছেন ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কুরআনের 12 নম্বর 17 সূরা সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 লাইন নম্বর 67। বামদিকে ডানদিকের পৃষ্ঠায় মধ্যদিকে যে ছন্দ হলে দেখতে হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাত লিল আলামিন। আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি তো রহমাতান লিল আলামিন করে পাঠিয়েছি। বেদ কত সুন্দর কথা বলে, নামটা কি হবে বাবা?
মদে মোহাম্মদ তো মদে হয় মক্কা, মদে মোহাম্মদ তো মদে হয় মদিনা, মদে মোহাম্মদ তো মদে হয় মসজিদ, মদে মোহাম্মদ তো মদে হয় মাদ্রাসা, মদে মোহাম্মদ তো মদে হয় মাজার, মদে মোহাম্মদ তো মদে হয় মিম্বার, মদে মোহাম্মদ তো মদে হয় মিনার, মদে মোহাম্মদ তো মদে হয় মেহরাব, মদে মোহাম্মদ তো মদে হয় মিনার, মদে মোহাম্মদ তো মদে হয় মুয়াজ্জিন, মদে মোহাম্মদ তো মদে হয় মুসল্লি, মদে মোহাম্মদ তো মদে হয় মুসল্লা, মদে মোহাম্মদ তো মদে হয় মুহাদ্দিস, মদে মোহাম্মদ তো মদে হয় মুফাসসির, মদে মোহাম্মদ তো মদে হয় মুফতি, মদে মোহাম্মদ তো মদে হয় মৌলানা, মদে মোহাম্মদ তো মদে হয় মুমিন, মদে মোহাম্মদ তো মদে হয় মা, যিনি পৃথিবীর জমিনে আসিবেন তার প্রথম অক্ষর হবে ম, আর শেষের অক্ষর হবে দ, যার নামটা হবে মোহাম্মদ। যিনি পৃথিবীর জমিনে এসেছিলেন আসার পরে কিন্তু আপনি আমি কান্না করেছিলাম, কিন্তু আপনার আমার নবী তো জাহান, আসার পরে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে জানিয়ে দেন, আমি নবী মুস্তাফা আমার শিশু সন্তান, আমার নারীর সঙ্গে তার জন নারী লাগানো ছিল নাই, আমি দেখতে পেলাম আমি যখন বসেছিলাম কিছুক্ষণ পর আমি দেখতে পাই একটা নূরানিওয়ালা চেহারার ফুটফুটে সন্তান সিজদার মধ্যে রত রে। এটা কি ভাবার বিষয় নয়? আজ আপনি আমি আমাদের সন্তান হলে পরে কান্না কাটিয়ে বললেন ধরি নারা উঁচা কত কি হয়, আর আজকে দেখেন সেই নবী মুস্তাফা ছোট অবস্থায় সিজদা করে আছেন। এটা ভাবার বিষয় যে ছোট বাচ্চা সিজদা কি কখনো করতে পারে, বা আজকে বড় হয়ে যাওয়ার পরে আপনি আমি মেরে ধরে সিজদা করাতে কাউকে একজনকে পারি না। আমার আব্বা জান ভাই জানেরা, সেই নবী মুস্তাফা যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, নবী মুস্তাফা আমার সেজদার মধ্যে রত আছেন, শুধু তাই নয় জান্নাতে লিবাস পরানো রয়েছে, আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমি যেন দেখতে পাই মুখের মধ্যে একটা যেন বিড়বির করে কি কয়, আমি যেন শুনতে পাই বলে আমার উম্মতকে বকশিয়ে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে আমায় দিয়ে দাও। দেখেন নবী মুস্তাফা আসার পরে পরেই যেন উম্মতের জন্য সেই সময় থেকে কিন্তু কান্না করেছিলেন এখন পর্যন্ত মদিনায় করে। আমার জানের মদিনা, আমার আচ্ছা শেষবার কি বলতে পারবেন নাই যে আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা, মহব্বতে সবাই পড়েন জি। আমার জানের মদিনা, আমার আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, দয়াল নবী দুই হিজরিতে চলে যান গো মদিনাতে, একবার সুবহানাল্লাহ, দয়াল নবী দুই হিজরিতে চলে যান গো মদিনাতে, সঙ্গে তাহার আহবুবাকর, সঙ্গে তাহার আহবুবাকর হইলেন রওনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, বলেন না প্রাণের মদিনা, সোনার মদিনা, কত হাজি
এলো গেল তবু চাই তোমার দিদার। যাওয়ার পরে কত হাজে যাওয়ার পরে আবার আসা ফিরে আসার পরে আবার মনে মনে ভাবে যে যদি আল্লাহ আবার যেতে পেতাম কেমন সেই জায়গা। কত হাজে এলো গেল তবু চাই তোমার দিদার, তুলো না নাই যে আমার, তুলো না নাই যে আমার, না বিজি রোজার একবার ডাকো না আমায় যাব, না বিজি রোজার একবার ডাকো না আমায় যাব, না বিজি রোজা আমার জানের মদিনা আমার সোনার মদিনা। এ আমার আব্বা জানো ভাই জানেরা সোনার চাঁদে বন্ধুরা আমার সুদী মানুষেরা, আমার টাইম দেওয়া হয়েছিল যতটা আর কিন্তু পাঁচ মিনিট রয়েছে বাবা, পাঁচ মিনিট হলেই বুঝে যাবে আমি পাঁচ মিনিট পরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। নবী মুস্তাফা আমার পৃথিবীর জমিনে যখন এসেছিলেন, নবী আপনার আমার জান্নাতি লেবাস পরে দুনিয়ার জমিনে এসেছিলেন, আইরে মায়া আসার পরে ঘরটা এমন আলোকিত হয়ে যায়, আলোকিত হয়ে যায় এমন আলোকিত হয় ওই বান্দে সবাই বা দূর থেকে দেখতে আছে, আমিনার ঘরটা এমন আলোকিত যাওয়ার পরে দেখতে আসেন নবী মুস্তাফার দিকে যখন নজরটা গেছেন, যেমন নজরটা যায় দেখতে আছেন এমন একটা ফুটফুটে নুরানি বালা চেহারা, যার চেহারা দেখে ওই বাঁধে সোয়াইবা মুগ্ধ হয়ে যায়, চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা, চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা, পাথর কদম চমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম থাকে থাকে সালাম জানাই জান্নাতের ফেরেশতারা, সুবহানাল্লাহ নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা। হে আমার আব্বা জান ভাই
জানেরা, হে আমার নওজবান যুবকেরা, হে আমার তরুণেরা, হে আমার প্রধান হোসেন মাও বোনেরা, নবী মুস্তাফা যখন পৃথিবীর জমিনে এলেন, ওই বাদে সবাই নবী মুস্তাফাকে দুগ্ধবান করিয়েছিলেন। নবী মুস্তাফা আমার পৃথিবীর জমিনে আসার পরে মা আমিনার গোত্রে যখন তিনি রয়, আমিনার গোত্রে যখন তিনি ছিলেন, ওই তায়েফ নগর থেকে বাবা যেন অনেক মহিলারা আসত, আর সেই নবী সেই ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পরে লালন পালন করত, আর তাদেরকে লালন পালন করার কারণে একটা করে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। ওই জামানায় নবী মুস্তাফা যখন আপনার আমার হয়েছিলেন, নবী মুস্তাফা যখন পৃথিবীর জমিনে আসে এসেছিলেন, তখন সেই সময়টাই ওই সময়টাই যতজন মহিলার সন্তান হয়েছিল সবার সন্তান পুত্র সন্তান হয়েছিল। সেই তায়েফ নগর থেকে হালিমা তো সাদিয়া যেন তার যেমন শরীর দুর্বল হয়ে গেছে, খেতে পায় না এমন ঘরে অভাব, বলে আজকে আমি যাই যদি কোনো সন্তান আমি পাই তাকে নিয়ে লালন পালন করো, লালন পালন করার পরে আমাকে কিছু টাকা দেবে, ওই টাকা দিয়ে আমার সংসার চলবে, এমন সংসারে অভাব দেয় হালিমার সংসার চলে না, অনেক দিন ধরে না খেয়ে আছেন, ওর কেউ কিন্তু খাবার দিতে পারেন নাই, ওর যেন খেতে পারে ওর কেন খেতে পায় নাই, ওই দুর্বল নিয়ে হয়ে যেন মক্কার দিকে রওনা দেয়, যে আজকে যদি কোনো সন্তান আমি পাই ওই সন্তান নিয়ে আমি লালন পালন করব, আমার ঘরের অভাব চলে যাবে। ওই হালিমা তো সাদিয়া উটখানা নিয়ে টুকটুক করে চলতে আসেন, এই দিক থেকে তায়েফ নগরের যত উটগুলো যায় সব উটগুলো যেন আগে চলে যায়, আগে চলে যাওয়ার পরে সমস্ত ছেলেগুলো কিন্তু একটা একটা করে সবাই নিয়ে চলে আসে, আর বলতে আছে হালিমা আর মনে হয় তুমি ছেলে ছেলে আর পাবে নাই, আর মনে হয় তুমি সন্তান পাবে নাই, তবে তাড়াতাড়ি করে যাও, একটাই সন্তান রয়েছে রে আমিনা, তবে শোনো শোনো ওই সন্তানটার বাবা বেঁচে নাই, হয়তো বেশি টাকা দিতে পারবে নাই, যদি হয় ওই সন্তানটাকে নিয়ে নাও, নজে তার কোনো সন্তান না। নবী মুস্তাফা মামিনার গোত্রে তিনি যখন শুয়ে রয়েছেন, হালিমা তো সাদিয়া নবী মুস্তাফাকে যখন দেখেছেন, নবী মুস্তাফাকে দেখার পরে পাগল হয়ে যায়, নবী মুস্তাফার যখন ওই পক্ষ মোবারকে যখন একটু স্পর্শ করেছেন, নবী মুস্তাফা মার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে এমন একটা মুচকি হাসি দেয় আমি না হালিমা আরো পাগল হয়ে যায়। হালিমা বলতে আছেন যদি নারায় হায়দারি পীর কদ্দাম, পীর কদ্দাম ওলি কদ্দাম, ওলি কদ্দাম মসলা কে আলা হযরত, মসলা কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আমাদের হুজুর চলে আসছে, আজকে হয়তো ভাববেন যে আমাদের গ্রামের ইমাম সাহেব বলে সস্তা, সেটা ভাবি আমি, হুজুর অনেক দূর দূর যায়, আর হুজুরের বাড়ি তো দূর, জি সেই আসাম, আমার একবার ইচ্ছে আছে আসাম যাওয়ার, আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অনেক জায়গায় ঘোরা হবে, এবার আসাম বললেন আছে একবার নসিবে যদি আল্লাহ পাক চান ইনশাআল্লাহ।
তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আপনি আমি এসেছি, আবার সবাইকে চলে যেতে হবে, যাব না বলা চলবে না। বাবা চলবে? আজকে যদি আপনাদের এলাকার কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ একটা বান্ডিল দেখে মালাকুল মওতকে বলে আজকে তুমি ফিরে যাও, ফিরে যাবে? তবে একটা ওয়াকিয়া বলে ইনশাআল্লাহ শেষ করব, রাজি আছেন শুনতে? আমার আব্বা জান ভাই জানেরা, দুনিয়ার জমিনে আপনি আমি এসেছি, আবার চলে যেতে হবে। জিব্রিল আমিন, রুহুল আমিন, মালাকুল মওত, মালাকুল মওত আজরাইল ফেরেশতা যখন আসবে, আসার পরে আপনাকে আমাকে বলবে নাই তোমার জান কবজ করব। কিন্তু একজনের কাছে এসেছিলেন, ওই একজন ব্যক্তির কাছে এসেছিলেন, আসার পরে অনুমতি নিয়েছিলেন আপনার জান কবজ করব কি করব নাই। তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে আপনার আমার নবী, তো জাহানের বাদশা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবী মুস্তাফার ইন্তেকালে চার দিন পূর্বের ঘটনা। সেই নবী মুস্তাফা আপনার আমার জ্বরের মধ্যে তিনি পড়ে যান, নবী মুস্তাফার দরবারে জিব্রিল আমিন ফেরেশতা চলে এলেন, আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার সব খবর জানেন, আপনার গোপন খবর, আপনার বাহির খবর আমার আল্লাহ পাক সব কিছুই জানেন, তবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন খবর নেওয়ার জন্য, আপনার জুবান মোবারক দ্বারা শুনতে চেয়েছেন, আপনি বলুন আপনি কেমন আছেন। আমার আপনার নবী তো জাহানের বাদশা, তিনি বলেছিলেন জিব্রিল আমিন শোনো শোনো, আমার শরীরটা বড় খারাপ, আমি ভালো নাই। জিব্রিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, যাওয়ার পরে দ্বিতীয় দিনেও শেষ একই কথা বলতে আসেন, আবার কিন্তু নবী মুস্তাফা দরবার থেকে চলে যান, তৃতীয় দিনেও সে একই কথা হয়, চতুর্থ দিনে যখন এলেন তিনি একা এলেন নাই, মালাকুল মওত আজরাইল ফেরেশতাও সঙ্গে এলো। সেই মালাকুল মওত নবী মুস্তাফার দরবারে আসার পরে অনুমতি নেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি, আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার হয়েছে আপনার জান কবজ করার জন্য, আল্লাহ পাক এটাও বলে পাঠিয়েছেন, আগে আমার বন্ধুর কাছে গিয়ে বলবে, ও গো নবী মুস্তাফা, আপনি যদি বলেন আপনার জান কবজ করা হবে, নচেত আপনার জান কবজ করা হবে নাই, আপনি যতদিন আপনার উম্মত উম্মতিদের মধ্যে বেঁচে থাকবেন, আপনার উম্মত উম্মতিদের মধ্যে আপনি থাকবেন, আপনি যখন বলবেন আপনার তখন জান কবজ করা হবে, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধুকে জানিয়ে দেবে আমি তার দিদারের আশায় আকাঙ্ক্ষিত। সেই নবী মুস্তাফা বলেন যে আমার আল্লাহ পাক যদি আমার দিদারের আশায় থাকে, আকাঙ্ক্ষিত থাকে, আমি আর দেরি করতে চাই না, আমার জান কবজ করে নিয়ে চলে যান। আমার আব্বা জান ভাই জানেরা, নবী মুস্তাফার বক্ষ মোবারকে হাত দিয়েছেন জান কবজ করবে, জান কবজ করার সময় এত যন্ত্রণা হয়, নবী মুস্তাফা আমার বলেন শোনো শোনো, এ আমার এ জিবির মালাকুল মওত শোনো, আমার উম্মত উম্মতিদের যখন জান কবজ করবে আমার থেকেও আসানি জান কবজ করবে, ওই মালাকুল মওত বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সৃষ্টির শুরু থেকে নিয়ে যখন সৃষ্টির শেষ পর্যন্ত হয়ে যাবে, যত ব্যক্তি পয়গম্বর ওলি কেরাম গণ আসবেন তাদের জান কবজ এমন সহজ ভাবে করা হয় নাই, এমন কি করা হবে নাই, যতটা সহজ ভাবে আপনার জান কবজ করা হচ্ছে। সেই নবী মুস্তাফা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তবুও কিন্তু উম্মতকে ভুলেন না,
যে আমার উম্মতের জান কবজ যখন করবে আমার থেকেও কিন্তু আসান। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সঠিক ভাবে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহান রব্বুল আলামিন, আপনাকে আমাকে দুনিয়ায় যেন হালাল রিজি ভক্ষণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুরকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়া যাবে নাই, হুজুর অনেক জায়গায় বললেন, হুজুর ডেট খালি নাই, এমন ব্যাপার। আজকে হুজুর একটা প্রোগ্রাম ছিল আহিরন, সেখানেও ক্যান্সেল, আপনাদের জন্য ক্যান্সেল করা হয়েছে, কারণ অন্য জায়গায় বাঘ হলো এলাকাতে বললেন যখন ইমাম সাহেব, তখন থাকতেই হবে, নাহলে বলবে যে আমাদের ইমাম সাহেব এলেন, সেদিকে আমি যাচ্ছি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন সুস্থ হালাতে রাখেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা পাচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।